আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখতেছেন, সকলকেই স্বাগতম জানাচ্ছি। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক আরবি ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, কামারখন, সিরাজগঞ্জ। আজকে ফরহে বেকায়ার কিতাবুল হজের দুটি বিষয়, হজের সাথে সংশ্লিষ্ট দুটি বিষয়, হাজরে আসওয়াদের পরিচয় এবং হাজরে আসওয়াদ চুম্বন করার বিধান এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহরবানিতে সুস্থ আছি। করোনা মহামারীকালীন এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে বাসায় তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ এবং অনলাইন ক্লাসগুলো যেগুলো অনলাইনে প্রচার করা হচ্ছে, অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখবে। তাহলে আমাদের এত কষ্ট করে ক্লাস নেওয়া এটা সার্থক হবে। এই আহ্বান জানিয়ে ক্লাসে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা একবার হজ ফরজ করেছেন, হজের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন প্রশ্নের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে, হজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, অনেকগুলো ক্লাস আমি নিয়েছি। আজকে হজের মধ্যে দুটি বিষয় তথা মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আমরা প্রথম যে শিক্ষণফল, মাকামে ইব্রাহিমের নামাজ পড়ার হুকুম, এটা হচ্ছে শিক্ষণ হবে। মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিমের পরিচয় দিতে গেলে সর্বপ্রথমেই আমরা আমাদের জানতে হবে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পুনঃসংস্কার নির্মাণ করতেছিলেন। নির্মাণ করার সময় আসলো, যখন নির্মাণ করতে করতে, কাবার দেয়াল তৈরি করতে করতে এমন একটা সময় উচ্চতায় পৌঁছলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাটিতে দাঁড়িয়ে, বালুর উপরে দাঁড়িয়ে, অর্থাৎ নিচে দাঁড়িয়ে তিনি কাবার দেয়াল আর সংস্কার করতেছিলেন না, করতে পারতেছিলেন না, অর্থাৎ উঁচু হওয়ার কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর অপার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই মাকামে ইব্রাহিম। এই পাথর, একটি পাথর, মাকামে ইব্রাহিম মূলত হচ্ছে একটি পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার নির্মাণের বাকি অংশ, অর্থাৎ যেই অংশ তিনি স্বাভাবিকভাবে মাটি থেকে দাঁড়িয়ে যেখান থেকে সংস্কার করতে পারছিলেন না, আল্লাহ তাআলার নির্দেশে এই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবার পুনঃসংস্কার কাজ করতে লাগলেন। অর্থাৎ পাথরটা ছিল বর্তমান সময়ের যেই লিফট বা বৈদ্যুতিক সিঁড়ি, এই লিফট বা চলন্ত সিঁড়ির মতো এই পাথরটা উপরে এবং নিচে উঠা নামা করত। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতে গিয়ে তার যেই দিকে প্রয়োজন হতো, যতটুকু উপরে ওঠা প্রয়োজন হতো, যতটুকু নিচে নামা প্রয়োজন হতো, ডানে বামে যতটুকু সরা, ডান দিকে অথবা বাম দিকে, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মনে চাইতেন, ইশারা করতেন, ওইভাবেই পাথরটি উপর নিচ ডানে বামে সরে যেত। এবং এই পাথরটির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু এই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন এবং পাথরটা
আস্তে আস্তে শূন্যের দিকে, উপরের দিকে প্রয়োজন অনুযায়ী উঠতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যেন পরে না যান, হেলে দুলে না যান, এই জন্য আল্লাহ তাআলার নির্দেশে এই পাথরটি নরম হয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পা চার আঙ্গুল পরিমাণ পাথরের মধ্যে দেবে গিয়েছিল, অর্থাৎ পাথরকে আল্লাহ তাআলা নরম করে দিয়েছিলেন। এই সেই পাথর হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আমাদের জাত মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরটি হচ্ছে মাকামে ইব্রাহিম। এবং মাকামে ইব্রাহিম এই পাথরটি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কাবা নির্মাণ শেষ করলেন, কাবা নির্মাণ করার পরে মাকামে ইব্রাহিম এই পাথরটাকে কাবার পাশে, অর্থাৎ যেখানে স্থাপন করেছিলেন, অদ্যাবধি সেখানে সংরক্ষিত রয়েছে। এটা হচ্ছে কাবা শরীফের, কাবার ভূমি সংলগ্ন কাছে ঘেরা মিনার সদৃশ ছোট ঘরটিতে রয়েছে জান্নাতি এই পাথর, যেটা বর্তমানে অর্থাৎ মিনারা জাল দিয়ে, জালার জালির মতো ছাকনি দিয়ে মিনারা করে এই পাথরটাকে ডেকে দেওয়া হয়েছে এবং পাথরটি হচ্ছে বর্গাকৃতির। এই পাথরটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য নরম করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের পায়ের ছাপ এখনও অদ্যাবধি পর্যন্ত এই পাথরের মধ্যে রয়েছে, যেটা দেখে মুসলিম মিল্লাত মুসলমানরা তাদের জাতির পিতার সেই ঐতিহাসিক ঘটনা এবং আল্লাহ তাআলার অপার নিদর্শন, আল্লাহ তাআলার যেই অনন্য নিদর্শন, এটা মানুষ দেখে ধন্য হয়। আজও হাজি সাহেবগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা হজ করতে যান, তারা আজও সেই মাকামে ইব্রাহিমের স্থান পাথরটি আজও তারা দেখে ধন্য হন। অতএব মুসলমানদের, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মনোবাঞ্ছা ছিল যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাকামে ইব্রাহিম এই জায়গায় যদি নামাজ পড়ার সুযোগ করে দিতেন, সুযোগ দিতেন, অনুমতি দিতেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ তাআলা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের এক অংশ হচ্ছে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে পারো। তবে মাকামে ইব্রাহিম মূলত একটা ছোট্ট একটি বর্গাকৃতির পাথর, যেটার মধ্যে দাঁড়িয়ে একজন লোক সালাত আদায় করা এটা সম্ভব নয়, কারণ এই পাথরটা এতটুকু বড় নয় যেখানে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। তবে পাথর সংশ্লিষ্ট যেই জায়গাটুকু রয়েছে, অর্থাৎ মাকামে ইব্রাহিম সংশ্লিষ্ট যেই জায়গাটাকে সংরক্ষিত করা হয়েছে, এই জায়গায়, মাকামে ইব্রাহিমের এই জায়গায় নামাজ পড়া বৈধ কি না, এই ব্যাপারে ওলামায়ে কেরাম থেকে দুটি মত পাওয়া যায়, যেটা বেকায়া গ্রন্থকার ওবায়দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইয়াজিবু বাদা কুল্লু উসবুইন ইনদাল মাকামি আও গাইরিহি মিনাল মসজিদ, অর্থাৎ যখন হাজি সাহেবগণ হজের জন্য, উমরার জন্য তাওয়াফ করবে, প্রত্যেক সাত তাওয়াফের পরে, অর্থাৎ সাত তাওয়াফ মিলে হয় এক তাওয়াফ, অর্থাৎ হজের যেই তাওয়াফগুলো, এই প্রত্যেকটা হজের যেই ফরজ তাওয়াফ, ওমরার যেই তাওয়াফ, সাতটা তাওয়াফ মিলে একটা তাওয়াফ হয়, অর্থাৎ হজের মধ্যে আমরা জানি তাওয়াফে জিয়ারত করা ফরজ, এই তাওয়াফে জিয়ারত বলতে তাওয়াফ বলতেই সাতটা চক্কর দিতে হবে। ওমরার জন্য যদি তাওয়াফ করতে হয় তাহলে সাতটা চক্কর দিতে হবে, অর্থাৎ প্রত্যেক সাত তাওয়াফ বা সাত চক্কর কাবা শরীফ তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম অথবা মসজিদে হারামের যে কোনো স্থানে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। মাকামে ইব্রাহিম অথবা হেরেমের
যে কোনো জায়গায় দুই রাকাত নামাজ পড়তে হয় তাওয়াফের পরে, যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিম অথবা হেরেমের যে কোনো জায়গায়। জমহুর ফকিহগণের বক্তব্য তারা বলেন, বাইতুল্লাহ তাওয়াফ ও ইসতেলাম তথা বাইতুল্লাহকে চুম্বন শেষ করে মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায় করতে হবে। মাকামে ইব্রাহিমের নিকটে যেখানেই সুযোগ হয় সেখানেই এই নামাজ আদায় করে নিতে হয়। তবে ঠিক মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করার অনুমতি নেই, কেননা এতে বেয়াদবি প্রকাশ পায়। এদের মতে তারা বলেছেন, যেহেতু এটা একটা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, আল্লাহ তাআলার অপার নিদর্শনের এলাহি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অতএব এইখানে দাঁড়িয়ে নামাজ পড়াটা, এই দল বলতেছেন যে এটা একটা বেয়াদবির শামিল। অতএব মাকামে ইব্রাহিম সংশ্লিষ্ট অথবা হেরেম শরীফের যে কোনো জায়গায় প্রত্যেক তওয়াফের পরে, প্রত্যেক সাত তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়তে হয়, সেই জায়গাটা হতে পারে মাকামে ইব্রাহিমের সংশ্লিষ্ট জায়গা অথবা হেরেম শরীফের যে কোনো জায়গা। অতএব আমরা বুঝতে পারলাম যে এই বিষয়ে দুটি মত পাওয়া যায়। একটি হচ্ছে মাকামে ইব্রাহিমে নামাজ পড়া বৈধতার পক্ষে, আরেকটি হচ্ছে যে মাকামে ইব্রাহিম এটা একটা তাজিমের জিনিস, এই তাজিম রক্ষা করতে গিয়ে এই মাকামে ইব্রাহিমে নয় বরং মাকামে ইব্রাহিমের আশেপাশে এবং হেরেম শরীফে প্রত্যেক তওয়াফের শেষে, সাত তওয়াফের শেষে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। তবে বর্তমানে এই মাকামে ইব্রাহিম যেই পাথরটির ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের পদচিহ্নযুক্ত, এটিকে একটি বাউন্ডারি করে, অর্থাৎ মিনারার মতো একটা বাউন্ডারি করে এই মাকামে ইব্রাহিম পাথরটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম যে মাকামে ইব্রাহিম এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন, যা কেয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায়, এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে এবং আল্লাহ তাআলার নির্দেশে কেয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, এবং যেখানে আজও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের পদচিহ্ন রয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, মূলত হাজরে আসওয়াদ শব্দটি হচ্ছে হাজরুন অর্থ পাথর, আসওয়াদুন কালো, কালো পাথর। কালো পাথর বলতে আমরা মূলত কাবার গায়ে সংরক্ষিত একটি পাথর, যেটা কালো বর্ণের, কৃষ্ণ বর্ণের, কাবার দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক পরিমার্জন করে, অনেক সংস্কারের পরে এটাকে বর্তমানে কাবার দেয়ালের সাথে রূপার পাত দিয়ে এটাকে আটকিয়ে দেওয়া হয়েছে দেয়ালের সাথে। তাহলে আমরা হাজরে আসওয়াদ আমরা বলতে বুঝি কালো পাথর। মূলত এটি হচ্ছে এই মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ দুটি হচ্ছে জান্নাতি দুইটি ইয়াকুত পাথর, সাদা বর্ণের। হাজরে আসওয়াদ শাব্দিক অর্থে যদি আমরা বলতে যাই, হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর, যা বর্তমানে কালো অবস্থায় রয়েছে। তবে এই পাথরটি যখন জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তখন এই পাথরটি মূলত কালো ছিল না, বরং দুধের চেয়েও অধিক সাদা ছিল। এই পাথরটি বান্দার গুনাহ শুষে নেওয়ার কারণে, বান্দার গুনাহকে এই পাথরের এমন একটা তাসির রয়েছে, কোনো গুনাহগার বান্দা এই পাথরকে স্পর্শ করলে তার গুনাহের প্রভাব তার অন্তর থেকে, তার কল্প থেকে এই গুনাহের প্রভাব স্থানান্তরিত হয়ে পাথরের মধ্যে চলে যায়। আস্তে আস্তে এই পাথর সাদা, দুধের চেয়েও সাদা বর্ণের এই পাথরটি বনি আদমের, আদম সন্তানদের গুনাহের কারণে, গুনাহে শুষে নেওয়ার কারণে আজকে এই পাথরটি হচ্ছে কালো বর্ণের পাথর, যেটাকে আমরা হাজরে আসওয়াদ বলি। হাজরে আসওয়াদ কাবা ঘরের পূর্ব কোণে ভূমি হতে প্রায় 5 ফুট উপরে, 5 ফুট উচ্চতায় দরজার অনতি দূরে দেয়ালের মধ্যে কালো পাথর গাঁথা রয়েছে। কাবার দেয়ালে ভূমি থেকে 5 ফুট উচ্চতায় কাবার দেয়ালে এবং কাবার পূর্ব কোণে এইটা দেয়ালের সাথে গেঁথে দেওয়া হয়েছে। এটা ইতিহাস অনেক লম্বা,
হাজরে আসওয়াদের ইতিহাস অনেক লম্বা। আমরা জানি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম গড় হচ্ছে এই বাইতুল্লাহ তথা কাবা শরীফ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই ফেরেশতাদের কাবা ছিল এই ফেরেশতারা এই সর্বপ্রথম এই কাবা শরীফকে নির্মাণ করেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পরে এই জান্নাত থেকে এই পাথরটিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পাথরটি দেওয়া হয়। জান্নাত থেকে যখন এই পাথরটি ফেরেশতারা প্রথমে এই পাথরটাকে কাবার দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছিল, আদম আলাইহিস সালাম তার সন্তানরা এই পাথরকে চুমা খাইতেন, ইস্তিলাম করতেন, এবং পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হযরত জিব্রাইলের মাধ্যমে এই পাথরটাকে যখন কাবা শরীফ কিছু কাবার এলাকায় এই এলাকায় বন্যা হয়, বন্যা হওয়ার কারণে কাবা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই পাথরটাকে আল্লাহ তাআলা জাবালে আবু কোবায়েস নামক পাহাড়ে এই পাথরটাকে সংরক্ষণ করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ পুনর্নির্মাণ কাজ শেষ করলেন, কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে মানুষরা কোথা থেকে তাওয়াফটা শুরু করবে, কোথা থেকে তাওয়াফের শুরু হবে এই জায়গাটা চিহ্নিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, দেখো একটা ভালো একটা সুন্দর দেখে একটা পাথর নিয়ে আসো, যেই পাথরটা আমি চিহ্নিত করে দিব, দেয়ালের গায়ে লাগিয়ে দিব, এবং যেখান থেকে হাজির সাহেবগণ অর্থাৎ আল্লাহ তাআলার পেয়ারা বান্দাগণ তওয়াফ শুরু করবে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন কাবা নির্মাণ করতে করতে। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমি খুব কাজ করতে করতে দুর্বল হয়ে পড়েছি, আমি আর এখন কাজ করতে মানে একেবারে দুর্বল হয়ে পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও ছেলেকে বললেন, যাও একটা পাথর সুন্দর দেখে একটি পাথর নিয়ে আসো, আমি একটা চিহ্ন করে দিব যেখান থেকে বান্দারা আল্লাহর বান্দারা তওয়াফ শুরু করবে। ইসমাইল আলাইহিস সালাম অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পরে পাথর খুঁজতেছেন এইদিকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই আবু কোবায়েসের সংরক্ষিত পাথরটাকে জিব্রাইলের মাধ্যমে হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালামের চোখের সামনে পড়ে থাকতে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ওই সুন্দর পাথরটাকে বাবার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন, এবং নিয়ে আসার পরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটাকে কাবার গায়ে লাগিয়ে দিলেন। অদ্যাবধি পর্যন্ত কাবার গায়ে এটি সংরক্ষিত রয়েছে। যেই পাথরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এটাকে স্পর্শ করলে বান্দার গুনাহের যে কালিমা অন্তরের মধ্যে রয়েছে এইটা পাথর শুষে নেয়, পাথর নিজের শরীরকে কলঙ্কিত করে অর্থাৎ বান্দার আদম সন্তানকে তার শরীরকে গুনাহের প্রভাব থেকে মুক্ত করে পাঠিয়েছেন। যেই পাথর স্পর্শ করলে গুনাহ বান্দার গুনাহ পাথরের মধ্যে চলে যাওয়ার কারণে আজকে সাদা বর্ণের দুধের চেয়েও সাদা বর্ণের পাথর যেটাকে আমরা হাজরে আসওয়াদ তথা কালো পাথর বলে জানি, এই হাজরে আসওয়াদ মূলত এটিও আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন, যেখান থেকে হাজির সাহেবগণ তওয়াফ শুরু করেন। অর্থাৎ কাবা শরীফের দেয়ালের যেই পার্শ্বে হাজরে আসওয়াদ এবং সামনেই রয়েছে সাহেবগণ তওয়াফ শুরু করেন। অতএব এটি হচ্ছে এমন একটি পাথর যার স্পর্শে বান্দার গুনাহ মাফ হয়। এখন অনেক সময় দেখা যায় এই পাথর স্পর্শ করা, চুম্বন করা এটা সম্ভব নয়, হজের সময় এমন ভিড় থাকে, জিহাম বা ভিড় প্রচণ্ড ভিড়ের কারণে এটা সম্ভব হয়ে ওঠে না। তাহলে এই পাথরকে কীভাবে সম্ভব হয়? সরাসরি হাত দ্বারা চুম্বন করবে, অর্থাৎ যতবার কাবা তওয়াফ করবে হাত দ্বারা এটাকে স্পর্শ করবে এবং হাতটাকে চুমা খাইবে, পাথরে চুমা খাইবে। আর যদি সম্ভব না হয় লাঠির দ্বারা অথবা হাতের ইশারা দ্বারা এই হাজরে আসওয়াদের দিকে ইশারা করবে এবং হাতের মধ্যে চুমা খাইবে। এইখানে এসে বেশি বেশি তাকবীর তাহলিল এবং যেই দোয়া পড়তে হয় এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবে।
অর্থাৎ যেটাকে তালবিয়া বলা হয়, এইগুলা বেশি বেশি পাঠ করবে। যদি সম্ভব হয় হাতে স্পর্শ করে করবে, আর যদি সম্ভব না হয় হাত অথবা লাঠির দ্বারা ইশারা করার মাধ্যমে হাত এবং লাঠির মধ্যে চুমা খাইবে। আল্লাহ তাআলা তারও মনের মনোবাঞ্ছাকে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তার গুনাহ ওই পাথরের স্পর্শ করার কারণে যেইভাবে ব্যক্তির পাপ মুছে পাথরের মধ্যে চলে যায়, বান্দা নিষ্পাপ হয়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়, অনুরূপভাবে যদি স্পর্শ করতে না পারে হাতের ইশারা অথবা লাঠির ইশারার দ্বারা যদি ইশারা করে এবং এই লাঠি এবং হাতের মধ্যেও চুমা খায়, আল্লাহ তাআলা তারও গুনাহ মাফ করবেন। এবং এইখান থেকে আমরা আরেকটি হাদিসের একটা বাস্তবতা পাই, বান্দার গুনাহ গুনাহের প্রভাব এটা যে কত বেশি। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা আজনাবা আব্দু মুমিনুন নুকিতাত ফি কালবিহি নুকতাতুন সাউদাউন, যখন কোনো বান্দা কোনো গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পরে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, ফাইন তাবা সকিলা কালবুহু, যদি সে তওবা করে আল্লাহ তাআলা কালো দাগটাকে মুছে দেন, ওয়াইন সাদা, আর যদি তওবা না করে একের পর এক গুনাহ করতে থাকে, জাদাত, এই কালো দাগটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে থাকে, অন্তরটা পুরো কালোতে কালোতে ছেয়ে যায়, কাল এমনকি হাত তালু। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ তারা তাদের পাপ করতে করতে অন্তরটা এমন হয়ে যায় ভালো মন্দ পার্থক্য জ্ঞান তাদের মধ্যে আর থাকে না। তাহলে বান্দা গুনাহের কারণে, গুনাহের যে একটা প্রভাব আছে, গুনাহের অস্তিত্ব রয়েছে, পাপ করলে বান্দার কলবের মধ্যে এটার তাসির হয়, এবং যেই তাসির স্থানান্তরিত হয়ে কল্প থেকে স্থানান্তরিত হয়ে হাজরে আসওয়াদে যাওয়ার কারণে দুধের মতো একটি পাথর আজকে কালো বর্ণের পাথরে পরিণত হয়েছে। অতএব গুনাহ গুনাহের অস্তিত্ব বা গুনাহের প্রভাব অন্তরের মধ্যেও পড়ে, যেটার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি হাজরে আসওয়াদকে। অতএব আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য হাজরে আসওয়াদ দান করেছে, দিয়েছেন, মাকামে ইব্রাহিমের মতো এত সম্মানজনক নিদর্শন দান করেছেন, কায়বা কেবলা আমাদেরকে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন, কেবলার অনুসারী করেছেন। এই এত নিয়ামত পাওয়ার পরেও যদি কোনো বান্দান শুকরিয়া আদায় না করে, এটা হবে তার জন্য একান্তই নিতান্তই তার জন্য একটা পরম দুর্ভাগ্যের বিষয়। অতএব আল্লাহ তাআলা এত নিয়ামত এত বিষয় আমাদেরকে দান করেছেন, যেই নিয়ামতগুলোর প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। অতএব সামর্থ্যবান বান্দারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, হজ করতে গিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করবে, আর যারা গরিব অসহায় তারা আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন আহকাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে যদি আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইহকালীন জিন্দেগিতে শান্তি দান করবেন, পরকালীন জিন্দেগি আমাদের শান্তির ব্যবস্থা করবেন। অতএব আমরা আজকে যতটুকু আলোচনা শুনলাম মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ সম্পর্কিত, আমাদের এই আলোচনার দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম সম্পর্কে যতটুকু জ্ঞান লাভ করলে, আরও যদি তোমরা বেশি বেশি বই কিতাব অধ্যয়ন করো, তাহলে তোমাদের জ্ঞানের পরিধি আরও বেড়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ, কিন্তু আমরা চাই তোমরা তোমাদের মেধাকে কাজে লাগাও এবং তোমাদের পড়ার যে পড়ার প্রতি তোমাদের বই অধ্যয়নের প্রতি তোমরা মনোযোগী হও, তাহলে তোমাদের ভবিষ্যৎ হবে সুন্দর, প্রস্ফুটিত ফুলের ন্যায়। তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।